দর্শকে মুর্তে রাজধানীর শেগুন বাগিচার দুধক কারজলয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজিব ফরাইজি। নাজিব অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কি জিজ্ঞাসা বাদ করা হচ্ছে কিছু জানতে পেরেছেন কি না? এই বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া এই যে অভিযুক্ত ব্যক্তি একজন যিনি মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির তিনি এখানে সাড়ে দশটার দিকে এসেছিলেন তার কিছুক্ষণ পরই তাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট তাকে এখানে বসিয়ে রাখা হয়েছিল ওয়েটিং রুমে এরপর তাকে জিজ্ঞাসাবাদের যে কক্ষটি রয়েছে সেটিতে নিয়ে যাওয়া হয়েছে তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি তাকে এখন জিজ্ঞাসাবাদ করছেন তিনি এখনও বের হননি তার জিজ্ঞাসাবাদটি চলছে এবং এই জিজ্ঞাসাবাদ শেষে তিনি বের হয়ে যখন যাবেন তখনই আমি আমরা তার কাছ থেকে জানতে পারব তিনি আসলে আগে তিনি আমাদের সঙ্গে কোনো কথা বলেনি জিজ্ঞাসাবাদ তার তার কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে একই সঙ্গে দুদক সচিব দেলোয়ার বক তার কাছ থেকেও আমরা জানবো যে জিজ্ঞাসাবাদে তিনি কি জবাব দিয়েছেন এবং পরবর্তী পদক্ষেপ কি হবে এটি হলো একটি বিষয় আরেকটি হলো আজকে যেন আজকে আরও একজন অভিযুক্ত মোতাজজিরুল ইসলাম মিঠু তিনি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের চেয়ারম্যান তারও তাকেও তলব করা হয়েছিল কিন্তু তিনি আসেননি তিনি তার আইনজীবী তার আইনজীবী সৈয়দ মহসিনের মাধ্যমে একটি চিঠি তিনি দুদককে পাঠিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড উনিশের চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক ও পিপি ও অন্যান্য সরঞ্জাম ক্রয় সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্য অন্যান্যদের যোগ সদস্যে কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সাথে তার কোনো সম্পর্ক নেই এবং এটি পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণিত এবং এই চিঠিতে তিনি এটি উল্লেখ করে তিনি এই দুদককে এই ইয়েটি পাঠিয়েছেন দুদক তার আইন আইনজীবী যিনি এসেছিলেন সৈয়দ মোহসিন তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তিনি দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে গত পনেরো বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এবং মাঝে মাঝে তিনি দেশে আসেন এটি আমাদেরকে জানিয়েছেন তো আসলে এই স্বাস্থ্য যেই পাঁচ কর্মকর্তাকে তলব করা হয়েছে এই পাঁচ কর্মকর্তার সঙ্গে অন্যান্য আরও যারা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা জড়িত রয়েছেন এবং এই যেই অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে যারা জড়িত রয়েছে গতকাল কিন্তু সচিব বলছেন যে তাদের নাম এদের মাধ্যমে আসলে তারা আরও জানতে পারবেন এবং যেহেতু কাজগুলো এদের মাধ্যমে করা হয়েছে যে কারণে এদের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা খুব সহজ হবে এবং এদের সংশ্লিষ্টতাও তারা যাচাই বাছাই এবং সম্পূর্ণ তদন্ত শেষে সেটি মামলা দায়ের করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে তিনি জানিয়েছেন তো আমরা অপেক্ষা করছি আসলে জিজ্ঞাসাবাদ শেষে তারা আমাদেরকে কি তথ্য জানায় এবং যেহেতু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ করোনাকালীন এই মহামারীর সময়ে যখন স্বাস্থ্য সামগ্রী খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসক সঠিকভাবে চিকিৎসা এবং তাদের ঝুঁকি মুক্ত হওয়ার জন্য সেখানে যখন এত বড় একটি দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সরকার সেটি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্যই আসলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তো এই ছিল সিনথিয়া আমার কাছে এখানকার সবশেষ খবর ধন্যবাদ এতক্ষণ দুদক অফিস থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজিফ ফরাইজি